এই হাবি জঙ্গলের মাঝে যে দেখছে এটা ঘর, সেটা হচ্ছে একটা ফুড বাংলো। ফুড বাংলো তো এই যে আমি দেখলাম জলামপুর দেব, এটা ফুড বাংলো। এমন ঘাঁ বন গজি গেছে চারে সাইডে, পরিবেশ তো এটা সুন্দর পরিবেশ আছিল, কিন্তু বর্তমানে তো এটা বড় বিনষ্টকারী পরিবেশ হয়ে পড়েছে দিয়কচোন। এটা দুর্গম পথে আমি এটা যাত্রা করে আছো, আমার বহুত দুর্গম পথ রাস্তা দিয়েছো। এটা এটা চাক কি ধুনিয়া এটা পরিবেশ হয়েছিল পাহাড়ের উপর। বর্তমানে ইয়ার দরজা খিড়কিবোর অবস্থা চাক, দরজা খিড়কি অকাল জাগাখিনি আছে কিন্তু ফ্রেমবিলাক নাই। দরজা খিড়কিবোর ফল খুলি লগিছে সকলে, পুরা হাবি জঙ্গলরে ভরি পড়েছে যেন তো ফুড বাংলোয়ে। এই ফলে আমি যাওঁ, সব কি ধুনিয়া এটা পরিবেশ। যিমান বছর আগতে এতে মার্বল পাথর লগা হয়েছিল ইয়ার ফ্লোরবিলাক, সব খিড়কিবিলাক নাইয়ে লজ্জা খিড়কির সব উঠাই লগিছে। মার্বল পাথর কি ধুনিয়া, সব কি ধুনিয়া এটা হল উপর ফলে ধবং বং হয়ে আছে, সিলিংবোর ফাই নিছে এইবিলাক হল। এইটো এটা হল, এই এইফালে আগুৱাই গ'লে দেখা পাব এটা আপুনি চমকি আছে। এইটো এইটো এটা চাগে পাকঘৰ আছিল, পাকঘৰ কিবা তেনেকুৱা আছিল আৰু। এইটো চাগে হল আছিল মানুহ উঠা বহা কৰা, যাক আমি ড্ৰয়িং ৰুম বুলি কওঁ। কি ধুনীয়া এটা পৰিৱেশ আছিল চাওক। এতিয়া এইফালে তাচৰ পাত মদৰ বটলৰ আইনা পলা, এইটো এটা ৰুম যাওঁ ফেৰেমৰ উঠাই লাগিছে। পৰিৱেশ চাহ কিবা পৰিৱেশ হৈ গৈছে, মদ চোৱা আড্ডা হৈ পৰিছে। হাবি জংঘলে পূৰা ভৰি পৰিছে বাৰ পৰিৱেশ। অকলে এইবাৰ ভয়ে লাগে, কিন্তু আপোনালোকৰ দেখুৱাৰ কাৰণে যিটো এটা অকলে আহিছোঁ এনেকৈ ধুনীয়াকৈ গাড়ী আহিলে এইফান দিয়ে মানুহ উঠা নমা কৰাৰ কাৰণে।